আজকে মূলত প্রতি মৌলিক বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবো আমরা। আমরা কদিন বেগও পড়ছিলাম, তাই না? মানে বেগের সংজ্ঞাটা কি ছিল? বেগের সংজ্ঞাটা ছিল কোন একটা বস্তুর একক সময়ে নির্দিষ্ট দিকে তার অতিক্রান্ত দূরত্ব, সেটাকে আমরা বলতেছি দ্রুতি। আর যখন কোন এক বস্তুর একই অবস্থা একক সময় নির্দিষ্ট দিকে, বা যখন একক সময় কোন একটা বস্তুর সরণ আমরা প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলতেছি বেগ। আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন যে আমাদের ফিজিক্সে দুইটা কোয়ান্টিটি আছে, মানে কোয়ান্টিটি সবকিছুকে আমরা দুইভাবে ভাগ করি, সকল ধরনের রাশিকে। সেটাকে বলা হয় তোমার একটা হচ্ছে মৌলিক রাশি, একটা তো যৌগিক রাশি বলি, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিকের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি তোমার স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি, একটাকে আমরা বলি ভেক্টর রাশি, ঠিক আছে? তো একটু সিম্পলি যদি আমরা কনসেপ্টটা দিই, যে দূরত্বের কনসেপ্টটা কি, দূরত্বটা হলো দূরত্ব আর সরণ, এই দুটার মধ্যে পার্থক্য কি? দূরত্ব আর সরণের মধ্যে আসলে প্রকৃত অর্থে তেমন কোনো পার্থক্য, জাস্ট আ মিনিট, একটু শ্যাডো আসতেছে, তাই না? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো দূরত্ব আর যে দূরত্ব আর সরণের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে কি ছিল, যে ধরো একটা বস্তু আমাদের আছে, আমাদের কাছে এখন আমরা বলতেছি এই বস্তুটার গতি আছে। তো গতি আছে মানে কি, অবশ্যই এই বস্তুটা সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে তার অবস্থান একটা পরিবর্তন করতেছে। তো আমরা যদি যদি বলি যে এই বস্তুটা একটা নির্দিষ্ট দিকে গতিশীল, সাপোজ আমরা যদি বলি এইটা একটা এই সাপোজ এ পয়েন্ট থেকে ধরো এটা বি পয়েন্টে আসবে, বি পয়েন্টে আসবে, এখন আমরা শুধু হিসাব করতেছি এ থেকে বি পয়েন্টে দূরত্ব 10 মিটার, কিন্তু আমি এটা বলতেছি না যে বি পয়েন্ট আসলে কোন দিকে, এই দিক না ওই দিক না এই দিক, যে কোনো দিকে, মানে এক কথায় দিক বলা থাকবে না, শুধু কোয়ান্টিটি বলা থাকবে, তখন সেগুলোকে আমরা বলি স্কেলার কোয়ান্টিটি। আর যখন দিক বলা থাকে যে এই বস্তুটা 2.5 মিটার দূরে সরে যাচ্ছে, বাট এটা যখন সরতেছে এটার দিকটাও বলা আছে যে এটা রাইট সাইডে বা উত্তর দিকে বা পূর্ব দিকে এটা যাচ্ছে, তাহলে তখন এটা দিক আছে, তো মানের সাথে দিক থাকবে, সেটাকে আমরা বলি ভেক্টর কোয়ান্টিটি। আর এটাকে আমরা তখন বলি সরণ, মানে দূরত্ব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর সরণ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এগুলো তোমাদের কাছে কিন্তু নাথিং নিউ, এগুলো নিয়ে কি কারো কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? যদি না থাকে আসল এত সব আলোচনা আসলে যাবো না আর কি, ঠিক আছে? স্কেলার ভেক্টর নিয়ে এত আদৌ আলোচনার প্রয়োজন নেই, শুধু এইটুকু বলে রাখি যে যখন আমরা দ্রুতি কথা বলি, দ্রুতি বের করি, দ্রুতিকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, তখন আমরা হিসাব করি ডি বাই টি, দূরত্ব বাই সময়, আর যখন আমরা বেগ হিসাব করি তখন আমরা সেটাকে ভি হিসাব করি, বা সেখানে আমরা হিসাব করি এস বাই টি। তো এখন এস হচ্ছে সরণ আর ভি হচ্ছে দূরত্ব, তো এই দূরত্ব আর সরণের মান কোনোদিনও আলাদা হবে না। আমি যদি বলি এই বস্তুটা সরণ কত, সরণের মান কত, সেটাও 10 মিটার, এই বস্তুটা দূরত্বের মান কত, সেটাও 10 মিটার। সো আলটিমেটলি দূরত্ব আর বেগ নিয়ে কোনোদিনই কোনো ঝামেলা হবে না, জাস্ট সংজ্ঞাতে তাদের মধ্যে একটা পার্থক্য আছে, এইটুকু মাথায় রাখলেই হবে, বাকি সব ভুলে গেলেও চলবে। তো যাই হোক, আমরা মূলত দ্রুতি বা বেগ যাই বলি না কেন, আমরা এখন যে বেগের ক্লাসিফিকেশন গুলো একটু বুঝবো, এবং এইগুলো বুঝলেই আসলে চ্যাপ্টারটা পানির মতো সহজ। সো তাহলে আমরা গতি পরিমাপ করতেছি বেগ দিয়ে, আমরা দ্রুতি বা দূরত্ব কথাটাকে কমপ্লিটলি ইগনোর করতেছি ধরে নাও, যেহেতু আসলে কোনো পার্থক্য নাই। তো যখন কোন একটা বস্তুর বেগ থাকে, এই বেগের বেশ কিছু ক্লাসিফিকেশন আছে বা ক্যারেক্টারিস্টিক আছে, তার উপর ভিত্তি করে আমরা বেগকে তোমার মানে বিভিন্ন শ্রেণীতে ভাগ করি, এবং সেই অনুযায়ী আমরা চিন্তা করে গতিবিদ্যার গাণিতিক সমস্যাগুলো সমাধান করবো আর কি। তো এই বেগ, এই বেগকে আমরা শ্রেণীবিভাগটা যদি করি, বেগকে আমরা সবার প্রথমে দুই ভাবে শ্রেণীবিভাগ করতে পারবো, বেগের শ্রেণীবিভাগ হয় দুইটা, এটা তুলে নিতে পারো তোমরা, এটা তুলে নিলে তোমাদের সহজ হবে বেগটাকে সহজে চিন্তা করার জন্য, যে ছকটা আমি এখন আঁকতেছি। তো বেগকে সবার প্রথমে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় সুষম বেগ, সুষম বেগ, আরেকটা হচ্ছে তোমাদের পারা উচিত সেটাকে আমরা বলি অসম বেগ।
কোনটা কি কেন কোনটার ক্যারেক্টারিস্টিক কি সেটা আলোচনা করবো, আগে জাস্ট তুলে নিই জিনিসটা, ঠিক আছে? তাহলে বেগকে আমরা দুই ব্যাখ্যা করলাম সুসম্বেগ অসম্বেগ। তো এই যে সুসম্বেগ, এই সুসম্বেগের আর কোনো প্রকারভেদ নাই আমাদের গোটা বিশ্বে ইউনিভার্সে, ঠিক আছে? সুসম্বেগ একই একই জিনিসের কোনো ভাগাভাগি বা শ্রেণীভাগ হয় না, এবং সুসম্বেগ সবসময় একটা সূত্রের মেনে চলে, সেটা হচ্ছে এস ইকুয়াল ভিটি। গোটা ইউনিভার্সে যদি সুসম্বেগের কোনো সূত্র থাকে সেটা হচ্ছে একমাত্র এটা, আর কোনো সূত্র কাজ দরকার পড়ে না সুসম্বেগের জন্য। তো এবার আসে অসম্বেগে, অসম্বেগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি আবার। এখানে একটু লিখে রাখো, অসম্বেগের আরেকটা নাম হতে পারে ত্বরণ বা মন্দন। তাহলে বুঝতেই পারতেছেন অসম্বেগকে যে আমরা দুইটা ভাগে ভাগ করব, সেই ভাগ দুইটা কি কি? একটা ভাগ হচ্ছে আমাদের, একটাকে আমরা বলবো শুধু ত্বরণ বা ধনাত্মক ত্বরণ বলা হয় এটাকে, বা পজিটিভ ত্বরণ। আরেকটাকে আমরা বলি কি বলবো, এটাকে আমরা বলবো মন্দন, বা এটা আরেকটা নাম হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তাহলে অসম্বেগকে এই দুই ভাগে ভাগ করলাম, ত্বরণ অথবা মন্দন। এখন এই ত্বরণ এবং মন্দন প্রত্যেকটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ভাগগুলা কি কি? একটা হচ্ছে সুষম ত্বরণ, আরেকটা হচ্ছে অসম ত্বরণ, তারপরে মন্দন। ঠিক সেম ভাবে কি হবে, একটা হচ্ছে সুষম মন্দন, আরেকটা হবে তোমাদের অসম মন্দন। তো আলটিমেটলি তাহলে প্রকারভেদ দাঁড়াইলো বেগের। এই পৃথিবীতে যত, এই বিশ্বে যত ধরনের বেগ আছে সবগুলাকে আলটিমেটলি আমরা তাহলে পাঁচটা ভাগে ভাগ করতে পারি, সুষম বেগ, সুষম ত্বরণ, অসম ত্বরণ, সুষম মন্দন, অসম মন্দন। এর বাইরে কোন বস্তুর বেগের ক্যাটাগরি হওয়া সম্ভব না আসলে, ঠিক আছে? তো সুসম্বেগ যেহেতু বললাম, এই সুসমতরণ, অসমতরণ, সুসমন্দন, অসমন্দনের মধ্যে আমরা এই যে অসমতরণ এবং অসম মন্দন এই দুটা নিয়ে কাজ করতে পারি না। এই দুটা নিয়ে আমরা আমাদের পদার্থবিজ্ঞান সরাসরি কোনো প্রেডিকশন বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারে না, স্পেশাল কিছু কেসে করতে পারে, বাট অসমতরণ, অসমন্দন নিয়ে অন্তত আমাদের কোনো কাজ নাই। কথাটা বুঝতে পারছি? আমাদের কাজ হচ্ছে এই সুষম ত্বরণ নিয়ে আর হচ্ছে সুষম মন্দন নিয়ে। আর এই যে দাদা হচ্ছে সুষম ত্বরণ এবং সুষম মন্দন, তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি, এবং এই দুই ধরনের বস্তুগুলো আসলে আমাদের যে গতিসূত্র আছে, গতিসূত্র বলে যেগুলো পরিচিত, অর্থাৎ আমাদের যে চারটা সূত্র আছে, এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, তারপর ভি ইকুয়াল ইউ প্লাস এপি, তারপর হচ্ছে তোমার এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ এপি স্কোয়ার, দেন হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। এই চারটা যে গতিসূত্র আমরা জানি, সেই চারটা গতিসূত্র দিয়ে এই সুষম ত্বরণ, সুষম মন্দন রিলেটেড যে কোনো গতিশীল বস্তুকে ব্যাখ্যা করা যায়। এবং এইখানে চারটা সূত্র আর এখানে যে একটা সূত্র এস ইকুয়াল ভি টি, বিলিভ মি এই পুরা গতিবিদ্যায়, পুরো ফিজিক্সে যত ধরনের গতিবিদ্যা আছে, কোন গতিবিদ্যাতেই আসলে এই পাঁচটা সূত্র আমাদের এসএসসি লেভেলে এই পুরো চ্যাপ্টারে এই পাঁচটা সূত্রের বাইরে আর আসলে কোন সূত্র নাই। একটা সুসম্বেগের, চারটা সুসমতরণ এবং সুসম্বন্ধ। এবং খেয়াল করে দেখবো আমরা কাদের নিয়ে কাজ করছি, সুসম্বেগ, সুসমতরণ, সুসম্বন্ধ, মানে সবগুলো কথার আগে সুষম আছে, যারা সুষম না তাদের নিয়ে ক্যালকুলেশন করা যায় না। তো এই হচ্ছে বিষয়, সবাই তুলে নিছি জিনিসটা? তো এখন আমরা স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো সম্পর্কে একটু বুঝার চেষ্টা করবো, আমরা আসলে বুঝবো, আমরা জানি অলরেডি, আমরা হয়তো সংজ্ঞা বলতে বললে অনেকে বলতে পারবো, বাট একটু ফিল করা প্রয়োজন জিনিসগুলো, ঠিক আছে? তো মুছে ফেললাম, আমরা একটা করে একটা করে একটা করে আসি। তো আমরা প্রথমে পাইলাম কি,
আমরা প্রথমে পাইলাম তোমার সুষম বেগ। তো সুষম বেগ কি আসলে? সুষম বেগ হচ্ছে সিম্পল ভাষায় বলতে গেলে যে বস্তুর বেগ সমান থাকে সবসময়, বেগ কখনো চেঞ্জ হয় না। আচ্ছা, ব্যাপারটা কি, ধরো একটা বস্তুর একটা বস্তু এইটা মনে করো এইদিকে গতিশীল, তার বেগের মান হচ্ছে আমি বলতেছি 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটার মানে আমরা কি বুঝবো? এটার মানে আমরা বুঝবো যে ওই বস্তুটা প্রতি সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, তাই তো? একদম ইজি বিষয়। তো এখন যদি আমি চিন্তা করি যে তার গতিপথে কোন একটা সময় ধরো 4 থেকে 5 সেকেন্ডের মাঝামাঝি, মানে ওই 1 সেকেন্ড সময়, ওই 1 সেকেন্ড সময় সে কত দূর যাবে? যাবে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মাঝামাঝি সময়, সেই 2 মিটারই যাবে, রাইট? মানে তখনও তার বেগ হবে 2 মিটার পার সেকেন্ড। মানে এক কথায়, যখন কোনো একটা বস্তু এমন ভাবে চলে তার স্পিডটা, তার ভেলোসিটিটা অলওয়েজ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কিন্তু সে সব সময় একই সময়ে একই দূরত্ব কভার করবে বা একই সরণ হবে তার, রাইট? আর যখন এই কন্ডিশনটা হবে তখন সেটাকে আমরা বলতেছি সুষম বেগ, মানে সুষম বেগের বেগের মান পরিবর্তন হবে না। কথাটা বোঝা গেছে? এটা যে যতক্ষণ ধরে সুষম বেগে চলবে প্রতি মুহূর্তে তার বেগের ভ্যালু সেম থাকবে। আচ্ছা, এটা এটা এটাকে আর এটা নিয়ে কি আর কিছু বলার প্রয়োজন আছে? সুষম বেগ নিয়ে কারো কাছে কি মনে হয় আর কিছু কি বলার প্রয়োজন আছে? আচ্ছা, তো যদি সুষম বেগ মানে বেগ পরিবর্তন না হয় এবং এরা এরা কোন সূত্র মানবে সারা জীবন? s = vt। এটা নিয়ে আসলে তেমন বিশেষ কোনো কথা প্রয়োজন পড়বে না। এবার আসি, সুষম বেগ বাদ দিয়ে থাকতেছে আমাদের অসম বেগ। আচ্ছা, অসম বেগ মানে তাহলে কি হবে একটু বলেন তো, চিন্তা করে। অসম বেগ মানে কি? বেগের পরিবর্তন হবে, পরিবর্তন হবে, ভালো কথা। পরিবর্তন হওয়া মানে কি? এখানে ধরো তার বেগ ছিল 0, এখানে এসে মনে করো বেগ হয়েছে 2, এখানে মনে করো 5, এখানে মনে করো আবার হয়েছে 1, এখানে আবার হয়েছে মনে করো 6, এখানে এসে 3, এখানে এসে মনে করো আবার 2। এই যা এই বেগটা আসলে মানে এগুলো মিটার পার সেকেন্ডে আর কি, তাহলে এখানে দেখতেছি এখানে বেগটা অসম। আচ্ছা, এটার মানে কি? 0 থেকে 2, 2 থেকে 5 বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, হ্যাঁ কমছে কমছে, মানে এখানে বাড়ার কমার মধ্যে ছিল। এখন একটু চিন্তা করো, যখন এটার বেগ 2 মিটার পার সেকেন্ড ছিল তখন সে প্রতি সেকেন্ডে কত মিটার করে যাইতো? ওই সময় হিসাব করলে 2 মিটার করে যাইতো, তাই? বা যখন তার বেগটা 5 মিটার পার সেকেন্ড হলো তখন কি সে প্রতি সেকেন্ডে 2 মিটার করে যাবে নাকি 5 মিটার করে যাবে? আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। 5 মিটার করে যাবে, তো তার মানে ব্যাপারটা হচ্ছে তার যে সরণের হার, চেঞ্জ অফ রেট অফ ডিস্টেন্স, এটা কি একই আছে? একই নাই, চেঞ্জ হচ্ছে, রাইট? আর এই কারণে আমরা এটাকে অসম্ভব বলতেছি। তার মানে আমরা আদিবাই কি আছে? আদিবাই আচ্ছা, ওটা বুঝতেছিলাম, কেউ জানলে আমার রেসপন্স বলল। যেটা বলতেছিলাম, তো তার মানে এটার যে সরণের হারটা বা দূরত্ব পরিবর্তনের যে হারটা সেটাকে একই রকম আছে? একই রকম নাই। আর যখন এই ঘটনাটা ঘটবে তখন সেটাকে আমরা বলি অসম্ভব, মানে অংশবেগ অসম্ভবের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, সিম্পলি বলতে বলতে পারি যে বস্তুর বেগের মান বা গতির মান কি থাকে পরিবর্তনশীল সেটাকে আমরা অসম্ভব বলি। আর যদি আমরা আর একটু স্ট্রাকচারে বলতে চাই, যখন কোনো বস্তু সময়ের সাথে সরণের হার পরিবর্তিত হতে থাকে তখন সেটা আমরা বলতেছি অসম্ভব। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম যে কি বললো একটু আগে, অসম্ভব মানে কি, মানে বেগের পরিবর্তন হওয়া মানে কি, হয় বেগ বাড়বে না হলে কমবে। এট এ সেম টাইম কি দুইটা হওয়া পসিবল? এট এ সেম টাইম একটা বস্তুর বেগ কি একই সাথে বাড়তে এবং কমতে পারে? অবশ্যই পারে না, তাই না? যেমন আমরা এখানে যেটা দেখলাম যে
এখানে 0 থেকে 5 পর্যন্ত এখান থেকে বেগ বাড়ছে, আবার এখান থেকে 5 থেকে হইছে 1, মানে এখানে কি হইছে, এখানে হইছে কমছে, আবার 1 থেকে তারপর হইছে 6, মানে এখানে আবার বেগটা তার বাড়ছে, কমেছে আবার হচ্ছে বাড়ছে, তারপরে আবার এখান থেকে এই পর্যন্ত কমছে 6 থেকে 3 তারপর থেকে 2, তো তার মানে কিছু সময় ধরে সে বাড়ছে অথবা কিছু সময় ধরে কমছে। তো যখন বেগটা বাড়বে, বেগ বাড়বে, বেগ যখন বৃদ্ধি পাবে সেটাকেই আমরা বলবো আসলে ত্বরণ। ত্বরণ মানে সহজ কথায় বলতে গেলে বেগের মান বাড়বে, বা এটাকে আমরা ধনাত্মক ত্বরণ বলতে পারি। আর যখন তোমার বেগ হ্রাস পাবে তখন সেটাকে আমরা বলবো মন্দ বা ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক কেন আসলে একটু পরে বুঝতে পারবে, বেগের হ্রাস বা মন্দনই হচ্ছে আসলে আমাদের মানে মত, মানে যখন বেগ কমছে সেটাকে আমরা বলতেছি মন্দ। তার মানে সহজ কথায় বলতে গেলে অসম্বেগ মানেই বেগ হয় বাড়বে নাহলে কমবে, যদি বাড়ে তাহলে সেটাকে আমরা ত্বরণের মধ্যে ফেলবো, আর যদি সেটা কমে তখন সেটাকে আমরা মন্দনের মধ্যে ফেলবো। কথা বোঝা গেছে, ঘটনা ক্লিয়ার? জি স্যার। এইবার হচ্ছে মূল পার্টটা আমরা একটু বুঝবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আসলে তরল মন্দন বেগ বাড়া বা কমা পর্যন্ত সবাই বুঝি, কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয়, এটা হচ্ছে সুষম তরল, সুষম মন্দন, অসম তরল, অসম মন্দন, এগুলা বুঝতে একটু সমস্যা হয়। তো প্রথমে আমরা তরলের প্রকার ভেদে আসি। হ্যাঁ, তো তরলকে আমরা কয় ভাগে ভাগে ভাগ করছি, দুই ভাগে। কি কি ছিল, সুষম তরল আর এটা হচ্ছে অসম তরল। ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করো, আমরা এটার জন্য দুইটা কেস দেখবো, মানে দুইটা ঘটনা দেখবো। ধরো এই দুইটা রাস্তা, দুইটা রাস্তা দিয়ে মনে করো সাপোজ এটা একটু উঁচা গেছে না, একটু মোছা নিচে দিয়ে, সো ধরো এই দুইটা রাস্তা, তো দুইটা রাস্তার মধ্যে বা আমি আসলে এটা বুঝাচ্ছি মনে করো একটা টাইম লাইন। হ্যাঁ, টাইম লাইন মানে কি, এখানে সময়ের সাথে সাথে আমি কিছু ইনফরমেশন দেখাবো, যত আমি সামনে আগাবো এটা আসলে টাইম বোঝাচ্ছে, এদিক হচ্ছে টাইম, ঠিক আছে। তো ধরো এই দুইটা রাস্তা দিয়ে একটা গাড়ি চলতেছে, এবং যেহেতু চলতেছে তার মানে তাদের অবশ্যই বেগ আছে, ঠিক আছে। এবং আমি আমরা দেখলাম কি, যে দুইটা গাড়ি হয়তো ধরো স্থির থেকে স্থির অবস্থান থেকে শুরু করছে, মানে দুজনের আদিবেগ হচ্ছে শূন্য, 0 মিটার পার সেকেন্ড, এখানেও 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন গাড়ি দুটো চলা শুরু করলো, তো গাড়ি যখন চলা শুরু করবে ডেফিনেটলি তরল হবে। তো দেখা গেল যে এইগুলো হচ্ছে ধরো তোমার একটা নির্দিষ্ট টাইম পর পর সেকেন্ড, ঠিক আছে, 1 2 3 4, ধরো এটা হচ্ছে 5 সেকেন্ড, আমরা 5 সেকেন্ডের একটা টাইম লাইন দেখতেছি, ঠিক আছে। তাহলে 1 2 3 4, মানে হচ্ছে 5, তাহলে 5 সেকেন্ডের একটা টাইম লাইন দেখতেছি। তো দেখা গেল প্রথম গাড়িটার 1 সেকেন্ড পরে বেগ হয়েছে তোমার 2, ছিল প্রথমে 0, তো বেগটা বাড়ছে, বের হয়েছে 2, তারপরে বেগটা বাড়ছে, এখানে হচ্ছে এটা 4, তারপরে সেকেন্ডে গিয়ে তার বেগটা হয়ে গেছে 6 মিটার পার সেকেন্ড, তারপরে সেকেন্ডে 8, এবং তারপরে সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভালো কথা, বুঝতেছি এখানে বেগ বাড়তেছে, তাই না, মানে এটা তরল, কোনো সন্দেহ নেই। এই গাড়িটাও চলতেছে, এই গাড়িটারও তরল আছে, তো কি হলো, 1 সেকেন্ড পরে দেখা গেল এটার বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড হয়েছে, দ্বিতীয় সেকেন্ডে এটা বেগ হয়েছে তোমার 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তৃতীয় সেকেন্ডে 6, পরের সেকেন্ডে 9, পরের সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড। সো এইভাবে তার বেগটা আমরা অবজার্ভ করতেছি। আচ্ছা, এখন একটু বলো যে এই দুইটা গাড়ির কি তরল হয়েছে, দুইটা গাড়ির কি তরল হয়েছে? কিন্তু এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? কি পার্থক্য আছে? অসমতল। কেন উপরটায় কেন আমরা সন্তান বলতেছি, নিচেটায় কেন সন্তান বলতেছি, কারণ যেটা হচ্ছে যে
ডিফারেন্ট দুটোতে বেগ বাড়তেছে, বাট উপরটা যদি খেয়াল করি যে সেখানে তার ভেলোসিটি যে চেঞ্জটা হচ্ছে বাড়তেছে, দুইটা ক্ষেত্রে 0 থেকে 10 মিটার পার সেকেন্ড পর্যন্ত ভেলোসিটি উঠছে, বাট এখানে যখন বাড়ছে সেটা টাইমের সাথে একটা সিস্টেমেটিক ফর্মেশন মেনটেন করছে, যে প্রতি সেকেন্ডে দেখো এখানে 2 করে বেগ বাড়তেছে, বাট এখানে এমন কোনো সিস্টেমেটিক কোনো ব্যাপার স্যাপার নাই। আর তাহলে যেহেতু এখানে সিস্টেমেটিক ব্যাপার স্যাপার নাই, সেজন্য এটাকে আমরা বলতেছি অসম, মানে সমান হারে বাড়ে না, আর এটা সমান হারে বাড়ে, সমান হারে ত্বরণ হয়, এই জন্য এটা হচ্ছে সুষম। তাহলে এটা হচ্ছে আমাদের সুষম ত্বরণ, আর এটা হচ্ছে আমাদের অসম ত্বরণ। এখন একটু বলো তো দেখি, যে অসম যে সুষম ত্বরণে চলে, আমি যদি জানি যে তার যে চেঞ্জ অফ রেট অফ ভেলোসিটি এটা কত, তাহলে আমি কি এখান থেকে বলতে পারবো না যে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে ওর বেগটা কখন কোথায় কত হবে, বলা সম্ভব এখান থেকে? অবশ্যই সম্ভব, তাই না? কিন্তু এই যে যার কোনো ঠিক ঠিকানা নাই তার সম্বন্ধে কোনো বলা সম্ভব? কোনো যদি প্রশ্ন করি যে 5 সেকেন্ডে এটার বেগ কত হতে পারে বা 6 সেকেন্ডে কত হতে পারে, বলতে পারবা? কখনোই বলা সম্ভব না। মানে এক কথায় যারা অসম ত্বরণে চলে তাদের কোনো ঠিক ঠিকানা নাই, এবং এই জন্য তাদের নিয়ে আমরা কাজ করতে পারি না। এই জন্যই আমি তখন অসম ত্বরণ কেটে দিয়েছিলাম, কারণ অসম ত্বরণে কাজ করা যায় না। কথাটা বোঝা গেছে? তো এই গেল ব্যাপার স্যাপার। তো এখন আবার একই কাজ করব একটু মন্দন বোঝার জন্য। তাহলে মন্দন মানে কি? মন্দন মানে বেগ হ্রাস। এখানে দেখছিলাম ত্বরণ, এখন দেখবো কি? শুধুমাত্র মন্দন। তো মন্দন কাদের হয় বলতো? স্থির বস্তুর মন্দন হয়? মন্দন হতে হলে অবশ্যই যার আগে থেকে বতি আছে তার না মন্দন হতে পারবে, তাই আমার বেগ কমা। তো আমরা ধরে নিলাম যে এখানে একই উদাহরণ, দুইটা গাড়ি যাত্রা শুরু করতেছে বা দুইটা গাড়ি যাত্রা শুরু করে দিছে, যাত্রা পথে আছে, রানিং, দে আর রানিং, এবং তারা দুজনেই একই ভেলোসিটি ভেলোসিটিতে রানিং করতেছে, মানে 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন ধরো ওরা সামনে, এইটা এটা হচ্ছে ওদের গন্তব্য, এই জায়গায় পৌঁছে থেমে যাবে, তাহলে ডেফিনেটলি তারা বেগ কমানো শুরু করবে। তো দেখা গেল এটাও কম, এটা কম, বেগ কমতেছে, এটা 10 থেকে 8, তারপরে 4, তারপরে 6, তারপরে 6, তারপরে 4, তারপরে 2, তারপরে 0, এখানে এসে থেমে গেল। এটাও একই কাজ করবে, কিন্তু এটা একটু উল্টাপাল্টা হয়ে যাবে, মানে এটা হবে তোমার মনে প্রথমে 9, তারপরে মনে করো 6, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। তো এখানেও কি দুইটা মন্দন হয়েছে না, নাকি ত্বরণ হয়েছে? দুইটাই মন্দন বলতে হবে আমাকে, কোন জায়গায় কোন জায়গাতেই কোন অবস্থাতেই ত্বরণ হবে, কিন্তু পার্থক্যটা কি বলতো? কোনটা কি হবে? এটা হবে সুষম মন্দন, আর এটা হচ্ছে কি? অসম মন্দন। বুঝছি সবাই কাহিনীটা? তো বরাবরের মতো এবারও যে অসম মন্দনে চলতেছে তার যেহেতু কোনো ঠিক ঠিকানা নাই, তাই তাকে নিয়ে আমরা কাজ করতে পারবো না। কথাটা বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে, কোনো সমস্যা নাই? হ্যাঁ, তো এইবার যদি আমরা এটা একটা রিয়েলিস্টিক ছবি আঁকতাম, রিয়েলিস্টিক ছবি মানে কি জানো, ধরো যে এই গাড়িটা চলতেছে এবং এইগুলো টাইম লাইন না, এগুলো হচ্ছে দূরত্ব, তাহলে কিন্তু আমরা যেখানে সুন্দরভাবে একটা নির্দিষ্ট পয়েন্ট পয়েন্টে গিয়ে, মানে নির্দিষ্ট গ্যাপে গ্যাপে আমরা বসাতে পারছি, সেভাবে কিন্তু জিনিসটা বুঝতো না, বসতো না। একটু বুঝাই, যেমন একটু আগে যে আমরা ত্বরণ বের করলাম, সেখানে ত্বরণের মান কত ছিল বলতো? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? আর এখানে মন্দনের মান কত আছে? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা বুঝছি তো সবাই, নাকি? এই যে সুষম মন্দন, সুষম ত্বরণ বা সুষম মন্দনের ব্যাপারটা। আচ্ছা, তো এখন ধরো এই গাড়িটা মন্দনেই চলতেছে, এগুলো হচ্ছে বিভিন্ন টাইমে তার বেগের মান, এটা কিন্তু তার পজিশন না, মানে এক পরে 1 সেকেন্ডে সে 8 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে, তার মানে কিন্তু এটা বলতেছি না যে 1 সেকেন্ড পরে গাড়িটা এই জায়গাতে ফিজিক্যালি থাকবে, কথাটা বুঝতে পারছো? বা 2 সেকেন্ড পরে গাড়িটা ফিজিক্যালি এই জায়গায় থাকবে, এটা জাস্ট টাইম লাইন দিয়ে আমি জাস্ট দেখাইছি। বাট যদি আমরা অ্যাকচুয়ালি টাইম লাইনটা, মানে অ্যাকচুয়ালি চোখের সামনে জিনিসটা দেখতাম, তাহলে কেমন দেখতাম? খেয়াল করো গাড়িটার প্রথমে বেগ ছিল কত? 10 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে ওই সেকেন্ডে সে কত দূর গেছে বলতো?
ওই সেকেন্ডে গাড়িটা কতটুকু যাবে? ওই সেকেন্ডে গাড়িটা 10 মিটার যাবে না নাকি? তাহলে গাড়িটা ধরে যদি ধর এখানে থাকে, আমি গাড়িটা নিয়ে একটু বৃত্ত দিয়ে আর কি, তার মানে আমি দেখবো আমার চোখের সামনে 1 সেকেন্ডে গাড়িটা যদি এতটুকু 10 মিটার হয়, গাড়িটা এখান থেকে এখানে আসছে। আচ্ছা পরের সেকেন্ডে গাড়িটার বেগ কত? 1 মিটার পার সেকেন্ড। তাহলে ওই সেকেন্ডে সে কত দূর যাবে? 1 মিটার, তার মানে 10-এর থেকে আর একটু কম, 1 মিটার যাবে। পরের সেকেন্ডে গাড়িটা কতটুকু যাবে? 6 মিটার যাবে। তাহলে আরেকটু কম দেখবো আমি, পরের সেকেন্ডে গাড়িটা কত যাবে? 4 মিটার যাবে দেখবো, আরেকটু কমে গেছে। পরের সেকেন্ডে যাবে 2 মিটার, তারপরের সেকেন্ডে যাবে 1 মিটার। তাহলে এইভাবে আসলে 4 2, ও পরের সেকেন্ড লাস্ট সেকেন্ড চিন্তা করার দরকার নেই, যেহেতু আমরা 10 থেকে শুরু করছি আর কি। তো তাহলে আমরা কিন্তু আমরা কাহিনীটা বুঝলাম যে তাহলে আসলে অ্যাকচুয়ালি তাদের রিয়েল টাইম মোশনটা দেখতে কেমন হবে। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখো, এটা পরে কাজে লাগবে, গ্রাফে বুঝতে কাজে লাগবে। এইখানে গাড়িটার ব্রেক কমছে তাই না, প্রতি সেকেন্ডে সরণ কি কমছে বলো তো? সরণ কি কমছে? 1 সেকেন্ডে তার সরণ ছিল 10 মিটার, 2 সেকেন্ডে তার সরণ কত? 18 মিটার, 3 সেকেন্ডে 24, 4 সেকেন্ডে 28, এবং 5 সেকেন্ডে কত? 30। তার মানে সময়ের সাথে বেগ কমতেছে কিন্তু সরণ তো আসলে আলটিমেটলি একটু একটু করে বাড়তেছে, পার্থক্য হচ্ছে প্রত্যেকবার এক হচ্ছে কম করে আগের থেকে। কথাটা বুঝতে পারছি, এই জিনিসটা মাথায় রাখবো। তো এই হচ্ছে কাহিনী। আবার যদি আমরা ওই সুষম ত্বরণে গতিশীল বস্তুটা নিয়ে কাজ করতাম, যেটা তোমার ভেলোসিটি ছিল উল্টা, মানে যেটা তোমার স্টার্ট করছে তোমার 0 থেকে, 0, 2, 4, 6, 8, 10, তখন তার রিয়েল টাইম মুভমেন্টটা আমরা কেমন দেখতাম? যেহেতু সে 0 থেকে শুরু করছে, আমরা ধরে নিলাম যে 0 থেকে 2 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ড পরে তার বেগ কত? 2 মিটার পার সেকেন্ড। আমরা বোঝার সুবিধার জন্য ধরে নিলাম যে প্রথম পুরো সেকেন্ডটাই সে 2 মিটার পার সেকেন্ড বেগেই চলছে। তাহলে আমরা বলতে পারি প্রথমে যদি সে এখান থেকে শুরু করে, প্রথম সেকেন্ডে সে 2 মিটার যাবে, পরের সেকেন্ডে কয় মিটার যাবে? পরের সেকেন্ডে যাবে 4 মিটার, তারপরের সেকেন্ডে যাবে 6 মিটার, তারপরের সেকেন্ডে যাবে 6 মিটার একটু এদিকে হবে, তারপরে সেকেন্ডে যাবে 8 মিটার, এবং ফাইনালি সে যাবে 10 মিটার। কথাটা বুঝতে পারছি, তার রিয়েল টাইম পজিশন গুলো আমরা দেখবো প্রতি সেকেন্ডে এই জায়গাতে। তাহলে এখন একটু যদি এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দেখালে আরো ভালো বুঝতে পারতাম। যদি আমরা এখন চিন্তা করি, তাহলে এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড লাগছে, এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড লাগছে, এখান থেকে 1 সেকেন্ড লাগছে। তা আমি দেখো একটু আমার হাতের মুভমেন্ট দিয়ে দেখাই, তাহলে দেখো মোশনটা কেমন হয়। দেখো ঘটনাটা কি হইলো, তাহলে আমার আস্তে আস্তে কি হাতের স্পিডটা বাড়াইতে হয়েছে না, মানে এখানে কি হয়েছে, ত্বরণ হয়েছে। ঘটনা বুঝতে পারছি সবাই? জি স্যার। সো এই হচ্ছে আসলে সুষম ত্বর এবং সুষম মন্দনের মূল কাহিনী। এবং এখানেও বুঝতেছো সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে, সময়ের সাথে সাথে এখানে তো সরণ ডেফিনেটলি বাড়তেছে, ঠিক আছে? তো এই হচ্ছে সুষম ত্বরণ এবং সুষম মন্দনের আদ্যোপান্ত, মানে বেসিক ক্লিয়ার জিনিসটা। তাহলে অসম, যাদের যাদের অসম ত্বরণ আছে, তাদের কি কোনো এরকম কিছু মানে কোনো প্রেডিকশন করা সম্ভব? সম্ভব না। আর যখন আমরা সুষম ত্বরণ এবং সুষম ত্বরণ অসুষম ত্বরণ এবং সুষম মন্দন নিয়ে কাজ করি, তখনই আসলে তাদের আমাদের ত্বরণ বা মন্দনের একটা স্পেসিফিক ভ্যালু থাকে, যেটা আমরা বের করতে পারি খুব ইজিলি। ধরো যে আমাদের কোনো একটা বস্তু এখানে তার বেগ ছিল মনে করো 10 মিটার পার সেকেন্ড, এখানে তার বেগ সাপোজ ধরো 20 মিটার পার সেকেন্ড, এবং এখানে আমি বললাম মাঝখানে সময় লাগছে 5 সেকেন্ড, তার মানে এখানে ত্বরণ হয়েছে ডেফিনেটলি। এবং যদি এটা সুষম ত্বরণ হয়, তাহলে আমরা ত্বরণের মান বের করবো। এখন ত্বরণের মান বের করা মানে বলতে কি বোঝায়? ত্বরণের মান বের করা মানে বলতে সিম্পলি বোঝায় যে কোনো একটা বস্তুর ত্বরণ বা মন্দন হওয়া মানে তো বেগের পরিবর্তনের হারটা সুনির্দিষ্ট, যেহেতু সুষম।
তো ওই সুনির্দিষ্ট হারটা কত, মানে প্রতি সেকেন্ডে অ্যাকচুয়ালি তার বেগটা কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, ওই পরিমাণটুকুকে আমরা ত্বরণের ভ্যালু হিসেবে কাউন্ট করি। তো এখন এইখানে বেগটা চেঞ্জ হচ্ছে কত, 10 থেকে 20, কত সময় লাগছে, 5 সেকেন্ড সময় লাগছে। তাহলে প্রতি সেকেন্ডে কত করে বাড়ি হয়েছে, কত করে চেঞ্জ হয়েছে, কত হয়েছে, 2 হয়েছে না এখানে নাকি, বুঝতেছি না। তো আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করছি, আমরা আসলে 20 মাইনাস 10 করছি, দেন সেটাকে 5 দিয়ে ডিভাইড করছি, বেগ এসি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না বিষয়টা। তো এটার ভেলোসিটি প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ডে বাড়তেছে। সো সিমিলার থিংস তাই আমরা যা সূত্রের ফর্মুলেশনে যদি বসাই, যেহেতু আমাদের সবকিছু একটু মানে স্ট্রাকচারালি সূত্র রিলেশন হিসেবে চিন্তা করে দেখাইতে হবে, যদি আমরা চিন্তা করি যে এটার ইনিশিয়াল ভেলোসিটি এখানে ছিল u, মানে আদি বেগ ছিল u, শেষ বেগ হচ্ছে v, তাহলে আমরা আসলে এখানে এবং এখানে যদি সময় যদি লাগে t, তাহলে আমরা আসলে v থেকে u বিয়োগ করেছি, দেন সেটাকে আমরা t দিয়ে ভাগ করছি এবং পেয়ে গেছি আমরা আমাদের অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশনের ভ্যালু। এটাই হচ্ছে ত্বরণ বের করার সূত্র, সুষম ত্বরণের সূত্র। তো এই হচ্ছে কাহিনী। ওকে ফাইন। আচ্ছা একটা জিনিস বলতে পারবা, যে ত্বরণের মানের ক্ষেত্রে আমাদের যে ইউনিট টার্ম ব্যবহার করি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আসলে কি অর্থ বহন করে, মিটার পার সেকেন্ড স্কয়ার পারবো জানি সবাই, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আসলে কি অর্থ বহন করে, আমরা সব সেকেন্ডের বস্তুটা অত মিটার স্কয়ার বের করতে পারি তো নাকি যে কোনো একটা কোয়ান্টিটির, যে কোনো একটা রাশির পারি। আচ্ছা তো আমরা যদি এখানে ইউভিটি এর একক গুলো বসাই, শেষের দিন শেষে চলে আসে এমএস ইনভার্স 2, এটা একটা কারণ হতে পারে, বলা যেতে পারে যে ক্যালকুলেশন করে আসে, বাট এটার একটা ডিপ মানে ইনসাইড মিনিং আছে। ব্যাপারটা কি দেখো, আমি বলতেছি সাপোজ একটা গাড়ির বস্তুর ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে আমি এখান থেকে বুঝতেছি ওই বস্তুটার ভেলোসিটি প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে, তাই তো। এখন দেখো এই যে মিটার পার সেকেন্ড স্কয়ার 5 m, s এর উপরে যে মাইনাস 2, আমরা এটাকে লিখতে পারি না s ইনভার্স 1, s ইনভার্স 1 লিখতে পারি, তাই তো নাকি। তাহলে দেখো তো আমরা কি পাচ্ছি, 5 মিটার পার সেকেন্ড আর হচ্ছে পার সেকেন্ড, তাই তো। তাহলে আমরা এখান থেকে বুঝতেছি যে 5 মিটার পার সেকেন্ড করে তার বেগ চেঞ্জ হচ্ছে পার সেকেন্ডে, এই জন্যই মিটার পার সেকেন্ড স্কয়ার, এভাবে জিনিসটাকে চিন্তা করা যায়। সো এই হচ্ছে আসলে মূলত ব্যাপার স্যাপার। তো ত্বরণ নিয়ে কারো কোনো ঝামেলা হবে আর, আজকে আমরা গতিসূত্র প্রমাণ করতে পারবো না, তবে আরেকটা গুরুত্বপূর্ণ না 5 মিনিট আছে, 4 মিনিট আছে না। আচ্ছা দেখি আরেকটা জিনিস আলোচনা করা যায় কি না, এই যে আমরা বেগের যে প্রকারভেদ গুলা পড়লাম, এইগুলা ছাড়াও আরো দুইটা ক্যাটাগরির বেগ হয়, দুইটা ক্যাটাগরির বেগ বা দ্বিতীয় আমরা নিয়ে কাজ করি, সেগুলা কি কি, সেগুলা নাম্বার 1 হচ্ছে আমরা একটাকে বলি গড় বেগ, গড় বেগ, আর এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ বা দ্রুতি দুইটাই ইউজ করা হয়, গর্বের ক্ষেত্রে আমরা গর্বেগ বা গড় দ্রুতি হিসাব করতে পারবো।